গাড়ি বাসার সামনে থামতেই আমি গাড়ি থেকে নেমে সোজা হাঁটা দিলাম ঘরের দিকে। রুদ ভাইয়ের দিকেও তাকাইনি, আমি তো আর ওনার মতো বেশরম না। আমি শুয়ে শুয়ে ভাবছি, রুদ ভাইয়া এটা কি বলল, কিভাবে বলতে পারল। বুঝলাম মজা করেছে, তাই বলে এমন মজা। রোদ বিছানায় বসে হেসেই চলেছে, হাসিও থামছে না। হায় রে গাধি, এখনো যদি না বুঝিস তবে আর কিভাবে বোঝাবো। তোকে আমি আমার বাচ্চার মা বানানোর প্ল্যান করছি, আর তুই ব্যাককাল বেয়ে কিছু বুঝিস না। এভাবেই কেটে গেছে অনেক দিন। আমি ভার্সিটি কোচিং পড়াশোনা নিয়ে অনেক বিজি হয়ে পড়েছি, আর রিশা তো আমাকে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করেই যাচ্ছে, আর আমি এড়িয়ে চলেছি, কারণ রোদ ভাইয়া বলেছে আমি যেন ওর আশেপাশে না যাই। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে না খেয়েই দৌড়াচ্ছি ভার্সিটির জন্য। মা পিছন থেকে অনেক ডেকেছে। ক্লাস করছি কিন্তু কিছুতেই মন বসছে না, শরীর কেমন ম্যাচ ম্যাচ করছে, অনেক ক্লান্ত লাগছে। ঠিকমতো খাওয়া দাওয়া করিনি তাই হয়তো। আমি আবার স্যারের দিকে তাকিয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি কিন্তু সম্ভব হচ্ছে না। মাথাটা ঝিমঝিম করছে, চোখগুলো কেমন বন্ধ হয়ে আসছে, হাত পা অসাড় হয়ে আসছে, শরীরে ঘাম দিচ্ছে। তবু নিজেকে কন্ট্রোল করে রেখেছি। পাশের মেয়েটির নাম নিশু, ও আমার অবস্থা খেয়াল করে বলল, তানহা আর ইউ ওকে? আমি কোনো রকমে বললাম, আমার শরীর খারাপ লাগছে। নিশু সাথে সাথে দাঁড়িয়ে গেল। স্যার তানহা অসুস্থ বোধ করছে। স্যার সাথে সাথে আমার সামনে চলে এলো। আমি স্যারকে দেখে দাঁড়ানোর চেষ্টা করলাম, আস্তে করে দাঁড়িয়ে ধপ করে পড়ে গেলাম নিশুর উপর। কয়েকবার চোখ মেলার চেষ্টাও করেছি কিন্তু চোখ মেলতে পারিনি। তারপর কি হয়েছে মনে নেই। রুদ আবার স্কেচ করছে, ও স্কেচের বিষয় ফুল, ও ফুলে স্কেচ করছে। ওর ইচ্ছে ফুলকে একদিন সারপ্রাইজ দেবে সবগুলো স্কেচ একসাথে দেখিয়ে। ফুল, তোর ভাই ভালোবাসার শিকল পড়িয়ে খুব শীঘ্রই আমার বুকে খাঁচায় বন্দি করবো। এই যে বোকামিগুলো করছিস, আমার ভালোবাসা বুঝতে চাইছিস না, আমাকে এত কষ্ট দিচ্ছিস, তার জন্য তোকে অনেক শাস্তি পেতে হবে। এমন সময় রোদের ফোনটা বেজে উঠল, অচেনা নাম্বার। রোদ ফোন রিসিভ করেই, হ্যালো, আপনি রোদিয়ান রুদ্র তানহার ভার্সিটি থেকে বলছি, আপনি ওর গার্জেন বলছেন? রোদ বিচলিত হয়ে বলল, হ্যাঁ কেন, কি হয়েছে, কোনো সমস্যা? এভরিথিং ইজ ওকে তানহা? তানহা হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে, ভার্সিটি মেডিকেল রুমে ট্রিটমেন্ট চলছে, আপনাদের আসতে হবে। রোদের বুকে মুচুত দিয়ে উঠল। সেন্সলেস, এখন কি অবস্থা? ট্রিটমেন্ট চলছে, আপনারা তাড়াতাড়ি আসুন। জি এখনই আসছি। রোদ ফোন কেটে দিয়ে পকেটে রেখে তাড়াতাড়ি শার্ট পরে গাড়ির চাবি আর ওয়ালেট নিয়ে দৌড়ে বের হয়ে গেল। নিচে গিয়ে ফুলের মাকে ডাকে, ছোট মা কই তুমি? ফুলের মা রান্না করেছিল, তিনি রোদের চিৎকার শুনে ঘাবড়ে যায়। রোদের কাছে এসে বলে, কি হয়েছে? রোদ নিজেকে সামলে স্বাভাবিক হয়ে বলল, ছোট মা, ফুলের ভার্সিটি থেকে ফোন এসেছে, ফুল একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই আমাদের যেতে হবে। অসুস্থ কি হয়েছে? সকালে নাস্তা করে যায়নি, কতবার বললাম মেয়েটাকে যদি কথা শোনে। ছোট মা চিন্তা করো না, তুমি রেডি হয়ে ড্রাইভারের সাথে এসো, আমি গেলাম, দেরি করতে পারবো না, গিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা তুই যা, আমি আসছি, মেয়েটাকে দেখিস বাবা। চিন্তা করো না, আমি যাচ্ছি। রোদ ইতস্তত হয়ে বের হয়ে গেল, ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। ওর কেমন যেন লাগছে শুধুমাত্র ও নিজেই অনুভব করতে পারছে। শরীর অবশ হয়ে পড়ছে, অস্থির অস্থির লাগছে, ওর মনে হচ্ছে গাড়ি যেন চলছে না, নিস্তেজ হয়ে পড়ছে। জ্ঞান ফিরে চোখ খুলতেই মাথার উপর ঝুলন্ত ফ্যান আবিষ্কার করি, ফ্যানটা খুব দ্রুত ঘুরছে। হঠাৎ মনে হলো ক্লাসরুমে ঘটে যাওয়া ঘটনা, তখনই রোদ ভাইয়ার আওয়াজ কানে এলো, ফুল। চোখ ঘুরিয়ে দেখি রোদ ভাইয়া আমার দিকে কিভাবে চেয়ে আছে, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, চোখগুলো অনেক ক্লান্ত লাগছে। তাকে এমন কেন লাগছে, এমন আহত রূপে তাকে যে মানায় না। রোদ ভাইয়া, ভাইয়া কিছুটা ঝুঁকে বিচলিত হয়ে বলল, হ্যাঁ বল, কষ্ট হচ্ছে, শরীর খারাপ লাগছে? না আমি বাড়ি যাব, আমাকে নিয়ে চলো। তখনই মাকে দেখতে পেলাম, আমার হাত আলগা হয়ে এলো, তার মানে
এতক্ষণ রোদ ভাই আমার হাত ধরে রেখেছিল। ফুল, মা আমার কেমন আছিস? তুই একদম আমার কথা শুনিস না, দেখ তো কি হাল করেছিস নিজের, কতবার বললাম খেয়ে যা। মা আমি ঠিক আছি, ভাইয়া আমাকে বাড়ি নিয়ে চলো, রোদ ভাইয়া বলল। 5 মিনিট সময় দে, নিয়ে যাব। তারপর ভাইয়া উঠে ডাক্তারের কাছে গেলেন। ভাইয়া এসে আমাকে উঠতে বললেন, বারবার আমাকে স্পর্শ করতে চেয়েও করছে না, কোথাও তার বাঁচছে। কেন বাঁচছে? ভাইয়া যদি আমাকে তার বোনের চোখে দেখত তবে নির্দ্বিধায় ধরতে পারত, কাউকে পরোয়া করতো না, ভাই বোনের সম্পর্ক কাউকে পরোয়া করে না। আমি একা একাই হেঁটে চলেছি ধীরে ধীরে, মা আমার পাশেই হাঁটছেন আমার এক হাত ধরে, রোদ ভাইয়া ড্রাইভ করছে, আমি আর মা পিছনের সিটে। আমি মায়ের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছি। ডাক্তার কি বলল রোদ্দুর? মায়ের প্রশ্নের জবাব শুনতে আমি চোখ মেলে তাকালাম। তোমার মেয়েকে না খেয়ে থাকতে বলেছে, নিজের খেয়াল রাখতে বারণ করেছে, ওকে সকাল বিকাল উঠতে বসতেও মায়ের উপর মার রাখবে, না পারলে আমাকে বলবে, ঠিক মতো খাবে না, নিজের খেয়াল রাখবে না, ওকে বাসায় নিয়েই খাওয়ার ডোজ দিতে হবে। মা আমাকে আবার এত এত বকুনি দিল, সব রোদ ভাইয়ার দোষ। আমি ভাইয়ার দিকে তাকিয়ে ফুসছি। আমি বেডে শুয়ে আছি, সবাই এক এক করে আমাকে দেখতে আসছে, নিজেকে বড় কোনো রোগের রোগী মনে হচ্ছে। রাহাত এসে ফাজলামি করে গেল, এই ছেলেটা সিরিয়াস মোমেন্টেও ফাজলামি করতে বলে না। বাবা এসে আমার মাথায় হাত রাখল। ফুল, কাজটা কি ঠিক করছো? তোমাকে আমি বিশ্বাস করে তোমার দায়িত্ব দিয়েছি, বলেছি দুনিয়ার সব চিন্তা আমার উপর ছেড়ে দিয়ে নিজের যত্ন নিবে, কিন্তু এত অবহেলা কেন করছো? শরীর এত দুর্বল যে অজ্ঞান হয়ে গেছো, শরীরের উপর ব্যালেন্স রাখতে পারোনি। বাবাই সরি, আর এমন হবে না, সত্যি বলছি, প্লিজ রাগ করো না। ঠিক আছে, তবে কথা দিতে হবে নিজের খেয়াল রাখবে। রাখবো। বাবাই কিছুক্ষণ গল্প করে চলে গেল। মা এত এত খাবার নিয়ে ঘরে ঢুকলো, দুটো ডিম সিদ্ধ, দুধ, ফ্রুটস, আমার এগুলো দেখেই অস্থির লাগছে। দু হাতে চোখ সহ মুখ ঢেকে বসে আছি, আর মা আমাকে খাওয়ার জন্য বলেই যাচ্ছে, ফুল মা আমার এমন করে না, খেয়ে নে, দেখছিস তো শরীরের কি অবস্থা। হ্যাঁ, আর আহ্লাদ করে বলো, এত সুন্দর করে বললে তোমার মেয়ে শুনবে। একটা বড় লাঠি নাও, পিটানোর উপর রাখো, দেখবে কি সুন্দরভাবে কথাগুলো শুনছে। রোদ ভাই আমাকে বলল, আমি তার কথা শুনে ব্রো কুচকে তাকালাম। দেখ মুখেই নিচ্ছে না ফাজিল মেয়েটা। মা আমায় ফাজিল বলল, তাও ভাইয়ার সামনে। দাঁড়াও একটা লাঠি নিয়ে আসছি, ও খাবে না, ওর ঘাড় খাবে। তারপর ভাইয়া আমার টেবিলের উপর থেকে বড় একটা কাঠের স্কেল নিয়ে এলো, সত্যি সত্যি আমাকে মারতে চাইছে। আমার সামনে স্কেল নিয়ে এলো। ছোট মা, তোমার সামনে তোমার মেয়েকে কিভাবে মারি? আর তুমি থাকতে আমাকে ভয় পাবে? তুমি বরং খাবার রেখে চলে যাও, ওকে আমি দেখে নিচ্ছি, ও খাবে না, ওর ঘাড় খাবে। বলি রোদ ছোট মাকে ইশারা করলো, ঠিক আছে তুই ওকে খাওয়া, না খেলে হাড় হাড্ডি ভেঙে ফেলবি, কোনো সমস্যা নেই। মা চলে গেল, গেল তো গেল, আজারিয়ালের হাতে ছেড়ে গেল। তুমি কি সত্যি সত্যি আমাকে মারবে? না, লাঠি দিয়ে আদর করব। লাঠি দিয়ে আবার আদর কিভাবে করে? সেটা তুই না খেলে বুঝতে পারবি, কি রে বুঝতে চাস? স্কেল হাতে তুলে আমার দিকে এনে বলল। আমি ঢোক গিলে বললাম, না। ভাইয়া ছুরি দিয়ে একটা ডিম কেটে দুখণ্ড করলো, তারপর লবণ মেখে আমার মুখের সামনে ধরল। আমি অবাক হয়ে তাকে দেখছি, তার কাজ দেখছি। আগে পরে দেখিস, আগে হা কর। আমার হাত আছে, আমি নিজেই খেতে পারবো। ভাইয়া চোখ পাকিয়ে বলল, যদি থাপরকে বয়টা না হতে চাস তবে হা কর। আমি হা করলাম। এভাবে দুটো ডিম আমাকে খাইয়ে দিল, আমিও দাঁতে দাঁত চেপে খেয়ে নিলাম। তারপর বিভিন্ন ফ্রুটস আমাকে খাওয়াচ্ছে, একদিনেই আমাকে সুস্থ করে ফেলবে। এবার দুধের গ্লাস আমার মুখের সামনে ধরল, সব কিছু সহ্য করতে পারলেও এক গ্লাস দুধ খাওয়া অসম্ভব। আমি গ্লাসের দিকে চেয়ে আছি। চোখ দিয়ে খেতে বলিনি, মুখ দিয়ে খেতে বলেছি। আমি কাঁদো কাঁদো হয়ে বললাম, দেখো এতক্ষণ যা বলেছো সব শুনেছি, কিন্তু এক গ্লাস দুধ খাওয়া আমার পক্ষে সম্ভব না।
ঠিক আছে, অর্ধেক খাবি, অল্প অল্প করে, বেশি প্রবলেম হলে চোখ বন্ধ করে নাক ধর। আমিও তাই করলাম, চোখ বন্ধ করে নাক ধরে অনেক সময় নিয়ে অর্ধেক শেষ করলাম। উফ, রাজ্য জয় করে ফেলেছি, বেঁচে গেছি। ভাইয়া বাঁকা এসে বলল, নো বেবি, এখনো বাঁচোনি, রোদের হাত থেকে বাঁচা এত সহজ। কিন্তু তুমি আমাকে কথা দিয়েছিলে। কখন? হা কর, পুরোটা শেষ কর। ভাইয়া প্লিজ, তুমি না অনেক ভালো, অনেক কিউট, তোমার জন্য আমি কত ভালো ভালো দোয়া করি, তুমি আমার সাথে এত নিষ্ঠুর হইও না, প্লিজ প্লিজ প্লিজ। ওকে ওকে থাম, আগে বল কি দোয়া করেছিস। কি দোয়া করেছি? যাক বলেই দিই, তাহলে তো খুশি হয়ে ছেড়ে দেবে। আমি গড়গড় করে বলে দিলাম, দোয়া করেছি তোমার একতরফা খুব দ্রুত দুতরফা হয়ে যাবে। শেষে আমিনও বলে দিয়েছি, দেখবে খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে, এবার প্লিজ আমাকে ছেড়ে দাও। হঠাৎ করেই রোদ ভাইয়ার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল, মুখে হাসি ফুটে উঠেছে। কেমন করে হাসছে, ওর হাসি দেখে আমি ফিদা, এত সুন্দর করে কিভাবে হাসে। আচ্ছা যা, তোকে ছেড়ে দিলাম, খুব ভালো দোয়া করেছিস, কিন্তু এই আধগ্লাস তোদের কি হবে, ছোটবাকে কি বলবো। ওয়াশরুমে গিয়ে ফেলে দিন, কিছু একটা ভেবে আমার আধ খাওয়া দুধের গ্লাস এক নিঃশ্বাসে খালি করে দিল। আমি হাঁ করে চেয়ে আছি, আমার মুখের খাওয়া আমি আর কিছু বলতে পারছি না। নে, তোর কাছে শুয়ে পড়। হঠাৎ আমার বিস্ময় তার চোখে পড়েনি। কি রে, শুয়ে পড়। আমি চুপচাপ শুয়ে পড়লাম, চোখে এখনো ঐশিন ভাসছে। চোখ বন্ধ কর। আমি চোখ বন্ধ করে নিলাম, কিছুক্ষণ পর অনুভব করলাম রুমের লাইট অফ করে রুম থেকে বের হয়ে গেল। আমি আবার চোখ মেললাম, ওনার সব কাজ আমার মাথার উপর দিয়ে গেল, আমার প্রতি এত কেয়ার, আমার ছোট ছোট বিষয়গুলোর প্রতি এত নজর। আমি রোজ নতুন একজন মানুষকে আবিষ্কার করছি, আমার কেন জানি রোদ ভাইয়ার কেয়ার, বকুনি, শাসন সব কিছুই ভালো লাগে। রাহাতও আমাকে অনেক কেয়ার করত, কিন্তু তাতে আমার এত ভালো লাগেনি। মাঝে মাঝে মনে হয় রোদ ভাইয়ার মতো যদি কেউ একজন থাকতো যে আমার প্রতি এতটা কেয়ারফুল হবে, আমাকে ভালোবাসবে, আমার সাথে রাগ অভিমান করবে, প্রয়োজনে বকবে, আবার কেয়ারও করবে। আচ্ছা, সেটা রোদ ভাইয়া হলে কেমন হতো? চিচি, হ্যাঁ আমি এসব কী ভাবছি, ফুলের বাচ্চা ফুল উনি তোর ভাই হয়, ভুলে যাস না, অসুস্থ হয়ে মাথা কি গেছে। আমি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলাম। যাই হোক, রোদ ভাইয়ার যে বউ হবে সে অনেক লাকি হবে। শাওরিন ফ্রেন্ডকে দিয়ে নতুন সিম এনেছে, উদ্দেশ্য কণ্ঠ চেঞ্জ করে রাহাতকে ফোন করবে। রাহাত ভাইয়া দাঁড়াও, আজ তোমাকে একটু ধোলাই দিব, তুমি এত বড় মাথা মোটা, তোমার ওই মোটা মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করে। শাওরিন দোয়া পড়ে নিল, যতই বলুক যদি ধরা খায় তবে ওর রাহাত ভাই ওকে কাঁচা খেয়ে ফেলবে। রাহাত ড্রয়িং রুমে বসে ফোন টিপছে, তখনই ফোনটা বেজে উঠল। ফোন পিক করে, হ্যালো, কে বলছেন? আমি কে জেনে লাভ নেই, কিছু কথা বলার আছে বলেই ফোন রেখে দেব। তা বলে ধন্য করুন, কিন্তু পরিচয় তো দেবেন। আপনি কি বয়রা? বলেছি তো নাম জেনে কাম নেই, যেটা বলি সেটা শুনুন। আচ্ছা বলুন। আপনি নিজেকে কি মনে করেন, একটু সুন্দর হয়েছেন বলে কি মেয়েদের নাকি দড়ি দিয়ে ঘোরাবেন? দেখুন, আজকাল গার্লফ্রেন্ড বানানো কোনো ব্যাপার না, আর হাজার হাজার গার্লফ্রেন্ড বানানোর মধ্যে কোনো বীরত্ব নেই। এসব করে সময় নষ্ট না করে যার সাথে সারা জীবন থাকবেন তাকে খোঁজেন, তাকে বুঝুন। ফ্ল্যাট আর পিওর লাভের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যাদের সাথে ফ্ল্যাট করেন তারা আপনাকে আপনার বিপদে ছেড়ে চলে যাবে, আপনি ধরে রাখতে চাইলেও আপনার হাত কেটে দিয়ে চলে যাবে। কিন্তু যে আপনাকে সত্যিকারের অর্থে ভালোবাসবে সে আপনার হাজার বিপদেও আপনাকে ছেড়ে যাবে না, আপনি চাইলেও ছাড়তে পারবেন না, ফেবিকলের আঠার মতো লেগে থাকবে। তাই এসব করে সময় নষ্ট না করে আপনার পাঁজরের হাড়কে খোঁজেন। পাঁজরের হাড়? আপনি এটাও জানেন না, স্বামীর পাঁজরের হাড় দিয়ে স্ত্রী তৈরি হয়। ও তাই নাকি? জি, এই যুগে এত সহজ সরল হলে হয় না, মানুষের মন বোঝার চেষ্টা করুন, স্পেশালি মেয়েদের। সে যাই হোক না কেন, আপনার আশেপাশের কেউ হোক, আপনাকে ভালোবাসে, আপনার সাথে থাকতে চায়, এমন মানুষটাকে খুঁজে বের করুন।
আমার কথা ফালতু মনে হচ্ছে। তাহলে আপনার আশেপাশে এমন কাউকে দেখুন যে কিনা সত্যিকারের প্রেমে পড়েছে, কাউকে ভালোবাসে, তাকে দেখুন, তার অনুভূতিগুলো দেখুন, তবেই বুঝতে পারবেন সত্যিকারের ভালোবাসা কতটা প্রশান্তি দেয়। যেদিন আপনি প্রেমে পড়বেন সেদিন বুঝবেন ভালোবাসায় কতটা সুখ শান্তি আছে, কষ্টও আছে। যে ভালোবাসায় কষ্ট নেই সে ভালোবাসায় মজা নেই। যাই হোক, দয়া করে আপনি আপনার ভালোবাসার মানুষকে একটু বুঝুন, তাকে ভালোবেসে জীবন পরিপূর্ণ করুন। বলেই খট করে ফোনটা কেটে দিল। শাওরিন জোরে জোরে শ্বাস নিচ্ছে, মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাচ্ছিল। রাহাত কিন্তু তখনও ফোনে আছে, কান থেকে ফোন সরায়নি। রোদকে হাতে ট্রে নিয়ে আসতে দেখে কান থেকে ফোন নামায়, তারপর ভাইকে পর্যবেক্ষণ করে। সে তো ফুলের প্রেমে ডুবে মরছে, ফুলকে ভালোবাসে, কত খুশি ওর ভাই। ফুলের অসুস্থতায় সময় ও নিজে খেয়াল রেখেছে, ফুলের জন্য কত চিন্তিত, ফুলে কত কেয়ার করে। রাহাত মেয়েটার কথা ভাবছে, মেয়েটা ঠিকই বলেছিল, এভাবে দু চার দিন মেয়েদের সাথে চক্কর না চালিয়ে যাকে নিয়ে সারা জীবন থাকবে তাকে বেছে নিক, কিংবা তার জন্য নিজের ভালোবাসা জমিয়ে রাখুক। আরে রোদ্দুর, তুমি তো দেখছি প্লেট খালি করে এনেছো, তোমাকে এত মানে জানতাম না তো। ফুলের মা ট্রে নিতে নিতে বললেন। রাহাত বলল, মান্য করে না, ভয় পায়, ভয়, ভাইয়াকে তানা অনেক ভয় পায়। ফুলের মা রাহাত আর রোদকে বলল, যাক আমার মেয়েটার ভাগ্যটা অনেক ভালো, তোদের মতো দুটো ভাই পেয়েছে, তোরা ওকে বোন হিসেবে অনেক ভালোবাসা দিয়েছিস। রাহাত রোদের দিকে চেয়ে হাসছে, পারলে মেঝেতে বসে হাত পা ছড়িয়ে জোরে জোরে কাঁদত, কিন্তু তার উপায় নেই। রোদ রাহাতের দিকে চেয়ে অস্ফুটিত কণ্ঠে বলে উঠল, বোন। রোদ গালে হাত দিয়ে বিড়বিড় করে বলল, হায় রে শাশুড়ি মা, তুমি আমার মন বুঝলে না। আমি যাকে নিজের বাচ্চার মা বানাতে চাই তাকে তুমি বোন বানাচ্ছো।